নমস্কার বন্ধুরা, আমি ঘুরতে এসেছিলাম। হঠাৎ আমার বন্ধু ডেকে নিয়ে এসছে ওদের বাড়ির পুকুর পাড়ে একটি সাপ রয়েছে, গ্রিন কালার স্নেক যেটাকে বলে। তো ওরা স্নান করতে পারছে না পুকুরে, তাই এই সাপটিকে আমি অন্যত্রে স্থানান্তর করে দিতে যাচ্ছি। এই সাপগুলি সাধারণত এই মানব পরিবেশে সচরাচর দেখতে পাওয়া যায় না, এগুলি খুবই বিরল প্রায় প্রাণী। এই সাপগুলি গ্রিন কালার স্নেক নামে পরিচিত, আর গ্রামেগঞ্জে ওকে বলে লাডুগা সাপ বা কুচিপুরা সাপ নামে পরিচিত। এই সাপগুলি প্রায়ই লুপ্তপ্রায়। এই সাপগুলিকে আমরা যদি এখন থেকে বাঁচিয়ে না রাখি, সংরক্ষণ করে না রাখি, পরিবেশে বাস্তুতন্ত্র নষ্ট হতে পারে। সাপ আমাদের পরিবেশের বন্ধু, পরিবেশের বাস্তুতন্ত্র ইকোসিস্টেম সঠিক রাখতে সাহায্য করে, তাই সাপকে আমরা মারব না। আমরা সাপকে আবার তার উপযুক্ত পরিবেশে নিয়ে ছেড়ে দেব। এই সাপটি খুবই দেখতে সুন্দর, আর এই সাপগুলো খুবই বিষ রয়েছে। দেখছেন এই সাপটি খুবই সুন্দর দেখাচ্ছে, খুবই শক্তিবার সাপ চলে যেতে চাচ্ছে, বুঝতে পারছে না ওর সাথে কি হচ্ছে। সাপের শরীর সাধারণত ঠান্ডা থাকে, দেখছেন সাপ, এই দেখছেন খুবই লম্বা সাপ। এই গ্রিন কালার স্নেক সচরাচর এমন দেখতে পাওয়া যায় না, আর আমি একটি ভিডিও করেছি এই সাপের, যেটা আরও ছোট ছিল সাপটি। গ্রিন কালার স্নেক আরেকটিও ধরেছি, সেটার ভিডিও আপনারা আমার এই চ্যানেলেই পাবেন, দেখলে দেখতে পারেন। আর বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এখন সাপটিকে তার উপযুক্ত পরিবেশে ছেড়ে দিতে যাচ্ছি। সাপটি সচরাচর এই লোকালয়ে চলে আসে না, তো যেহেতু চলে আসছে তাকে নিয়ে তার উপযুক্ত পরিবেশে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিচ্ছে উপযুক্ত পরিবেশে। এই জায়গাটা হয়তো ওর পছন্দ হচ্ছে না, যাচ্ছে না, ওকে অন্য অন্য একটি জায়গাতে ছেড়ে দিতে হবে। খুবই লম্বা সাপটি, খুবই সুন্দর দেখাচ্ছে, প্রায় 3 ফুট হবে সাপটি। আপনি এমনিতে বুঝতে পারবেন না, দেখবেন এখনই। এই জায়গাটা ঠিক আছে ওর জন্য, চারদিকে সবুজ, ওর গায়ের রংটাও সবুজ, তাই ওর শত্রুটা, সাপের যে শত্রু রয়েছে সেই শত্রুরা তাকে চিহ্নিত করতে পারবেন না, ওর সঙ্গে মিশে থাকবে। ঠিক আছে, পরিবেশটা হয়তো ওর পছন্দ তাই চলে যাচ্ছে। ঠিক আছে, সাপটি চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর, ওর পরিবেশেও চলে যাচ্ছে, এখানে থাকবে। বন্ধুরা, সাপ দেখলেই আপনারা মারার জন্য হরস্থলি করবেন না, সাপ নিজের পরিবেশে নিজেই চলে যাবে সচরাচর। ধন্যবাদ আমার চ্যানেলটি দেখার জন্য।